হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল। আসলে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক হলো গাটা পেশা ফিলিং ফর ওয়ান টিথ। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব, ওনার চার দিন রুট ক্যানেল করা হয়েছে এবং রুট ক্যানেল করে ওয়াশ করা হয়েছে। আজকে ওনার শেষ দিন, ওনার আজকে গাটা পেশা দেওয়া হবে। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব কাজটা শুরু করে দিয়েছেন। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা, বিষয়টা হলো গাটা পেশা সম্পর্কে একটা আলোচনা করবো। গাটা পেশা বিষয়টা একটা আলোচনা করা অবশ্যই দরকার, কারণ অবশ্যই জানতে হবে সবার, তাই অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব ওনার কাজটা শুরু করে দিয়েছে। তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ, যেহেতু ওনার আজকে গাটা পেশা দেওয়া হবে, তাই অবশ্যই কাজটা খুব ভালোভাবে করতে হবে, যেন কোনো ধরনের সমস্যা না থাকে। অবশ্যই ভালোভাবে ওয়াশটা করতে হবে, ওয়াশটা করে তারপর ওনার গাটা পেশা দিয়ে ফিলিংটা দেওয়া হবে। তবে অবশ্যই ওয়াশটা সঠিকভাবে করতে হবে, অবশ্যই যেন যে ক্যানেলটা সঠিকভাবে ঠিক থাকে, তার জন্য ওয়াশটা করে নিতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব দেখে নিচ্ছে অন্য দাঁতের কোনো সমস্যা আছে কিনা, ভালোভাবে দেখে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করবেন আজকে। ওনার যে দাঁতের কাজটা একটু একটু কঠিন কাজ, একদম ভিতরে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব যে দাঁতের কাজটা করতেছেন, ওনার সাত নম্বর দাঁতটি একদম ভিতরের দাঁতটি দেখতে পাচ্ছেন, খুব আস্তে আস্তে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করে দিচ্ছেন। তো অবশ্যই গুরুত্ব সহকারে কাজটা করতে হবে, যে অবশ্যই ভিতরের দাঁত যেহেতু একটু সময় দিয়ে কাজটা করতে হবে। ওনার যে দাঁতের কাজ করতেছে, ওনার এটি তিনটি ক্যানেল, আবার কোনো দাঁতে চারটি ক্যানেল থাকে, তবে ওনার তিনটি ক্যানেল, তাই অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব ওনার ক্যানেলের ভিতরটা ভালোভাবে ওয়াশ করে দিচ্ছেন, খুব যত্ন সহকারে কাজটা করতে হবে। যে গাটা পেশার যে বিষয়টা একটু আলোচনা করবো, সে বলছি আজকে, তো অবশ্যই আলোচনা করা দরকার। গাটা পেশা হলো যে আপনার ক্যানেল, যেই ক্যানেলটা ওয়াশ করা হয়, যেই ক্যানেলের মধ্যে নার্ভ থাকে, যে পাল্প, পাল্প আমরা পাল্প বলি, পাল্পের ভিতরে যেই নার্ভটা থাকে, ওই নার্ভটা কাটা কেটে ওয়াশটা করতে হয়। রুট ক্যানেল কাজ ওই নার্ভটা কাটতে হবে। নাপটা কেটে দিলে তাহলে আর পেশেন্টের কোনো সমস্যা হবে না, ব্যথা হবে না, এবং দাঁতটা নষ্ট হয়ে যাবে, দাঁতটার মধ্যে ফিলিং করা যাবে এবং ক্যাপলার কোনো সমস্যা হবে না। তার জন্য অবশ্যই কী করতে হবে, নাটটা কেটে দিতে হবে। নাপটা যখন কেটে দেয় তখন যে ক্যানেলটা, যে আপনার ক্যানেলটা যে আজকে যে ডাক্তার সাহেব কাজটা করতেছেন, ওই ক্যানেলটা খালি থাকে। যদি নাপটা কেটে বের করে নেওয়া হয়, ওয়াশ করে পরিষ্কার করা হয়, তাহলে অবশ্যই নাপটা খালি থাকে। তার জন্য আপনার ভিতরে জিপি দিতে হয়। তবে একটি কথা, জিপি দেওয়ার একটি কারণ আছে, সেটি হলো অনেক যেই দাঁতটা যে কোনো রুট ক্যানেল করা হয়, তাহলে অবশ্যই শক্ত ধরনের খাবার খাওয়া লাগে। অবশ্যই শক্ত ধরনের খেতে ইচ্ছা করে বা মাংসের খাবার, অনেক শক্ত ধরনের খাবার খাই, তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না। যদি জিপির ভিতর দেওয়া হয়, জিপির ভিতর দিয়ে যে পার্মানেন্ট ফিলিংটা দেওয়া হয় বা পার্মানেন্ট ফিলিংটা দেওয়ার পর ক্যাপটি লাগাই নেয়, তাহলে অবশ্যই উত্তম, কোনো সমস্যা হবে না। জিপির দিলে শক্ত খাবার খেলেও আপনার ভিতরে গিয়ে চুটটা হবে না বা কোনো ধরনের পেন হবে না, তার জন্য জিপিটা দিয়ে ফিলিংটা দেওয়া হয়। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব আজকে যিনি কাজটা করতেছেন, ওনার ভিতরের যে ক্যানেলটা খুব ভালোভাবে ওয়াশ করে দিচ্ছেন। তবে অবশ্যই ভালোভাবে ওয়াশটা করতে হবে, যেন ক্যানেলটা সবগুলো ক্যানেলেই সঠিকভাবে থাকে এবং ভালো থাকে, তার জন্য ওয়াশটা সঠিকভাবে করলেই ওনার কাজটা সম্পূর্ণ হবে। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব, ওনার যে দাঁতের কাজটা করা হচ্ছে, দাঁতের একটি বড় ছিদ্র, কারণ ওনার যে সাত নম্বর দাঁত, দাঁতটা সাত নম্বর দাঁত সবারই একটা বড় থাকে, যেহেতু এটা এই সাত নম্বর দাঁত, ছ নম্বর দাঁত দিয়ে আমরা অশক্ত কোনো খাবার এই দাঁত দিয়ে খেয়ে থাকি, অবশ্যই তার জন্য অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে ওনার ক্যানেলটা ওয়াশ করে দিচ্ছেন। তবে অবশ্যই ওয়াশটা সঠিকভাবে করতে হবে, যদি সঠিকভাবে ওয়াশটা করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের জন্য অনেক সুবিধা, অনেক ভালো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব গুরুত্ব সহকারে কাজটা করে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব ওনার নর্মাল সেলাইনের পানি দিয়ে ওনার ক্যানেলটা ওয়াশ করে দিচ্ছেন। তবে অবশ্যই নর্মাল সেলাইন যে ওয়াশটা, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা নর্মাল সেলাইনের মধ্যে লবণাক্ত থাকে। লবণাক্ত থাকার কারণ হলো যে ভিতরে যদি কোনো ধরনের পুষ থাকে বা জীবাণু থাকে, সেটা অবশ্যই নষ্ট হয়ে যায় এবং বের হয়ে আসে। তবে আমি অনেক বিরুদ্ধে বলে রাখছি যে এই সামান্য ধরনের দাঁতের গোড়ে যদি কোনো ধরনের ফোলা থাকে বা দাঁতের গোড়ালি একটু ঘা থাকে বা দাঁতের গোড়ালি দুর্গন্ধ, দাঁতের গোড়ালি ব্যথা করে, শিরশির করে, এবং সমস্যা হলে অবশ্যই লবণ গরম পানি করে কুলুকুচু করলে অবশ্যই
সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তার জন্য অবশ্যই যে আজকে ডাক্তার সাহেব ওয়াশটা করে দিচ্ছেন, এটা আপনার যে নর্মাল স্যালাইন লবণাক্ত পানি, তাই এটা ওয়াশটা করে দিলে ওনার ভিতরে জীবাণুটা উঠে আসে এবং নষ্ট হয়ে যায়। তার জন্য অবশ্যই সেটা খুব জরুরি। দেখুন ডাক্তার সাহেব খুব সময় দিয়ে কাজটা করে দিচ্ছেন, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তার সময় দিয়ে কাজটা করতে হবে। দেখুন ডাক্তার সাহেব খুব সময় দিয়ে কাজটা করে দিচ্ছেন, ডাক্তার সাহেব নর্মাল স্যালাইন পানিটা বারবার দিচ্ছেন কেন, ভিতরটা অবশ্যই সঠিকভাবে ওয়াশ করতে হবে। যদি সঠিকভাবে ওয়াশটা করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের জন্য অনেক সুবিধা উপকার হবে। দেখুন ডাক্তার সাহেব ওনার জন্য জিঙ্ক পাউডার নিচ্ছেন, জিঙ্ক পাউডারটা পেস্ট করবেন, পেস্ট করে ওনার যেই আজকে গাটার পিকচার দেওয়া হবে, গাটার পিকচার ভিতরে গাটার পিকচার মিশিয়ে তারপর ওনার কেনের ভিতরে দিতে হবে। প্রত্যেকটি কেনের ভিতরে গাটার পিকচার দিতে হবে, কারণ প্রত্যেকটি কেন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ওনার যে কোনো ধরনের শক্ত খাবার খাক না কেন ব্যথা হবে না, কোনো ধরনের চুট হবে না। তবে অবশ্যই যেন দাঁতটার মধ্যে চুট না পড়ে, বা এখন তো দাঁতটা ওনার নষ্ট হয়ে গেছে, মরে গেছে, কারণ ওনার দাঁতটার সঠিক থাকবে না। তার জন্য অবশ্যই যে ভিতরে ফিলিংটাই বেশি জরুরি, যে গাটার পিকচার ফিলিংটা এটা খুবই জরুরি, কারণ এটার দ্বারাই ওনার শক্ত খাবার অবশ্যই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। তার জন্য গাটার পিকচার ভিতরে অবশ্যই সঠিকভাবে সেটিং করতে হবে। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব যে কাজটা করতেছেন দেখতে পাচ্ছেন, এটা হলো দাঁত, ওনার দাঁতটি অনেকটি গর্ত, তা অবশ্যই গর্তটা করার কারণ হয়েছে ওনার যে ক্যানেল, অবশ্যই তিনটা বা চারটা ক্যানেল ক্যানেল সবগুলো ক্যানেলই ওয়াশ করতে হবে, তাই একটু বড় করে গাঁতাটা ছিদ্রটা করা হয়েছে। দেখুন ফ্রেন্ডস যতটুকু দরকার ততটুকু করতে হবে ছিদ্র, কারণ যেহেতু ওনার রুট ক্যানেল করা হবে এবং হয়েছে বা ক্যানেলগুলো পরিষ্কার হয়েছে, অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। তার জন্য অবশ্যই যেহেতু দরকার সেতুটুকু ছিদ্র করতে হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহ কাজটা করে দিচ্ছেন। তবে অবশ্যই একটি গুরুত্ব কাজ, যেহেতু রুট ক্যানেল কাজ আজকে ওনার যে দাঁতের কাজটা ওনার একদম ভিতরে সাত নম্বর দাঁতের কাজটা, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ দাঁত, কারণ এই এই দাঁত দিয়ে আমরা অনেক খাবার খেয়ে থাকি, সবাই খেয়ে থাকি। তবে ওই দাঁতটা খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ এই দাঁতের মধ্যে চুট পড়ে, তার জন্য অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ডাক্তার সাহেব খুব সঠিকভাবে কাজটা করে দিচ্ছেন, অবশ্যই সময় নিয়ে কাজটা করতে হবে। একটি বিষয় গাটার পিকচার বিষয়ে একটু বলি, যে অনেক পেশেন্ট আছে অনেকেই বলে যে রুট ক্লিন করা হয়ে গেছে শুধু ফিলিংটা দিয়ে দেন, না আসলে না, ফিলিংটা দিলে আপনার যে কাজটা সম্পূর্ণ হবে না, কারণ যদি ফিলিংটা নর্মালি দিয়ে বা স্থায়ী ফিলিং দিয়ে দেন গাটার পিকচার না দিয়ে, তাহলে অবশ্যই দাঁতের দাঁতের সাথে দাঁত লাগতে পারে বা কোনো শক্ত খাবার খেলে দাঁতের কিছু অংশ ভেঙে যেতে পারে। তা যদি দাঁতের কিছু ভেঙে যায় তাহলে অবশ্যই রুট ক্যানেল করার কোনো মূল্যই রইল না, তাহলে অবশ্যই কী করতে হবে, রুট ক্যানেল করার পর অবশ্যই জিপিটা দিয়ে তারপর ফিলিংটা দিতে হবে, মানে অবশ্যই ফিলিংটা খুব গুরুত্বপূর্ণ। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব যে কাজটা করতেছেন উনি খুব ভালোভাবে কাজটা করে দিচ্ছেন, অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। আর একটি রিকোয়েস্ট করবো পেশেন্টদেরকে, যেন গাটা রুট ক্যানেল করে গাটার পিকচার দিয়ে বীজ তৈরি করে যেন ক্যাপটা লাগিয়ে নেওয়া হয়। যদি ক্যাপটা লাগানো হয় তাহলে অবশ্যই পেশেন্টের জন্য অনেক উপকার, দাঁতের কোনো সমস্যা হবে না, দাঁত আগে যে দাঁত ছিল ওই পর্যায়ে চলে আসবে। তার জন্য অবশ্যই ফিলিংটা করার পর অবশ্যই ক্যাপটি লাগিয়ে নেওয়া অবশ্যই ভালো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব গুরুত্ব দিয়ে কাজটা করে দিচ্ছেন, অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে, যেন কাজটা সঠিক হয় সেইভাবে খেয়াল রেখে কাজটা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে কাজটা করে দিচ্ছেন, তবে অবশ্যই আজকে ওনার কাজটা একটু গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে, যেহেতু ওনার আজকে গাটার পিকচার দিয়ে ওনার আজকে কাজ সম্পূর্ণ করা হবে, তাই অবশ্যই সঠিকভাবে কাজটা করে দিতে হবে। সঠিকভাবে কাজটা করতে হলে সময় দিয়ে কাজটা করা অবশ্যই উচিত। তাই দেখুন ডাক্তার সাহেব ওনার যে ক্যানেলটা খুব সঠিকভাবে ওয়াশ করে দিয়েছেন। হ্যালো ফ্রেন্ডস, তো অবশ্যই প্রতিটি ক্যানেল ভালোভাবে ওয়াশ করতে হবে, যদি ক্যানেলগুলো ওয়াশ করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের জন্য অনেক সুবিধা। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব রাউন্ডবার সাথে কটন পিচিয়ে ওনার ভিতরে ক্যানেল যে ক্যানেলের ভিতরটা অবশ্যই ভালোভাবে ওয়াশ করতে হবে, যেন ক্যানেলের ভিতরে কোনো ধরনের পানি কোনো ধরনের পয়জম পুজ এরকম না থাকে। তবে রুট ক্যানেল করার অনেকটি কারণ আছে, রুট ক্যানেল কেন করা হয় বা কখন করা হয় সেই বিষয়ে অবশ্যই আমি অনেক ভিডিও দিয়েছি, রুট ক্যানেল করার কারণ কি, রুট ক্যানেল কোন সমস্যা হলে রুট ক্যানেল করতে হয় বা কী কী কারণে রুট ক্যানেল করতে হয় সেই বিষয়ে অবশ্যই আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় হলো যে রুট ক্যানেল আজকে যে পেশেন্টের রুট ক্যানেল করা হচ্ছে ওনার এই দাঁতে অবশ্যই গোড়ালিতে সমস্যা ছিল, তাই ওনার রুট ক্যানেল করা হচ্ছে। তবে অবশ্যই রুট ক্যানেল করতে হলে সময় দিয়ে কাজটা করা অবশ্যই উচিত, শুধু ডাক্তারের সময় দিলে হবে না, পেশেন্টের সময় দিতে হবে।
তবে যদি ব্যথা হয় অবশ্যই ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমিয়ে কাজটা করতে হবে, যেন পেশেন্টের কোনো সমস্যা না হয়। যদি ব্যথা থাকে তাহলে অবশ্যই কাজটা করা সম্ভব হবে না, ব্যথা কমিয়ে কাজটা করতে হবে। তাই অবশ্যই সময় দিয়ে কাজটা করতে হলে, যদি ব্যথা হয় তাহলে ইঞ্জেকশন দিয়ে ব্যথাটা কমিয়ে তারপর কাজটা করা অবশ্যই জরুরি। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ওনার যে ভিতরটা ভালোভাবে কাজটা করে দিচ্ছেন, তবে অবশ্যই ভিতরটা ওয়াশ করার পর ডাক্তার সাহেব ক্যালসিয়াম সরি যে জিঙ্ক পাউডার যে পেশ করা হয়েছিল, জিঙ্ক পাউডারটা ওনার ক্যানালের ভিতর দেওয়া হবে। ক্যানালের ভিতর দিয়ে তারপর জিপি মিশিয়ে তারপর ওনার ক্যানালের ভিতরে প্রত্যেকটি ক্যানালের ভিতর দিবি দেওয়া হবে। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব ওনার ভিতরে জিঙ্ক পাউডার যে পেশ করা হয়েছিল এটা দেওয়া হচ্ছে, এটা দিয়ে তারপর জিপি দেওয়া হবে। তো অবশ্যই জিপি দেওয়া সঠিকভাবে দিতে হবে প্রত্যেকটি ক্যানালে, যেন সঠিকভাবে সেটিং হয় অবশ্যই সঠিক চিন্তা ভাবনা করতে হবে। দিয়ে তারপর ওনার ফিনিংটা দিতে হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করবেন, দেখতে পাচ্ছেন এটা হলো জিপি, যে গাটা পিকচার আমি জিপি সম্পর্কে বললাম, যে গাটা পিকচার, গাটা পিকচারটা ওনার যে মেডিসিনটা পেশ করেছিল মেডিসিনের সাথে দেখতে পাচ্ছেন মেডিসিন লাগাচ্ছে, মেডিসিনের সাথে গাটা পিকচার লাগিয়ে তারপর ওনার ক্যানেলের ভিতর দেওয়া হবে। তবে অবশ্যই সঠিক স্থানে সঠিক ক্যানেলে যেন জিপি লাগে পৌঁছে সেইভাবে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি ক্যানেল আস্তে আস্তে জিপি যতটা দরকার বা যতটুকু দরকার ততটুকু দিয়ে বাকিটা অংশটা কেটে ফেলতে হবে। অবশ্যই সেইভাবে ফিলিংটা দিলে অবশ্যই ভালো হবে। তার জন্য জিপিটা সঠিকভাবে দেওয়া হয় তাহলে অবশ্যই চোটটা কম লাগবে, জিপিটার উপরে প্রেশার পড়বে না বা দাঁতের উপরে প্রেশার পড়বে না, দাঁতের কোনো সমস্যা হবে, তার জন্য অবশ্যই জিপিটা সঠিকভাবে দিতে হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব দিয়ে দিচ্ছেন অবশ্যই সঠিকভাবে, তবে একটু গুরুত্বপূর্ণ কাজ যেহেতু একটু সময় নিয়ে করা অবশ্যই দরকার, তাই সময় নিয়ে কাজটা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, তাই সঠিকভাবে কাজটা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে দিচ্ছেন, তবে আমি নর্মালি যে কথাটা সবসময় বলে থাকি সব ভিডিওতে, সেই ভিডিও অবশ্যই কথা আজকেও বলতে হবে। আমি ব্রাশটা নিয়ে কথা বলি, কারণ যদি ব্রাশটা সঠিকভাবে আমরা সবাই করি তাহলে অবশ্যই দাঁতে কোনো ধরনের বড়ো কোনো সমস্যা হওয়া থেকে অবশ্যই বাঁচতে পারি। তাই ব্রাশটা সঠিকভাবে করতে হবে সঠিক নিয়মে, যদি ব্রাশটা সঠিকভাবে সঠিক নিয়মে করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের জন্য অনেক উপকার এবং পেশেন্টের অনেক ভালো, তাই ব্রাশটা সঠিকভাবে করতে হবে। দেখুন ডাক্তার সাহেব ওনার যে জিপিটা দেওয়া হয়েছিলো, তাই জিপিটা দেওয়ার পর ওনার গরম হিট দিয়ে জিপিটা গলে দিচ্ছেন, কারণ জিপিটা সেটিং করতে হবে, তার জন্য অবশ্যই হিটটা দিতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব ভালোভাবে কাজটা করে দিচ্ছেন, তবে অবশ্যই যে ব্রাশ নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ ব্রাশটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ব্রাশটা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিকভাবে ব্রাশটা করতে হবে, যেন দাঁতের কোনো সমস্যা না হয়। দাঁতের সমস্যা হয়েও যদি ব্রাশটা সঠিকভাবে করা হয় তাহলে অবশ্যই দাঁতের কোনো সমস্যা হয় না, তবে ব্রাশটা সঠিকভাবে করলে অনেক পেশেন্টই ভালো থাকে। আর অবশ্যই এই যে রুট ক্যানেল আজকে করা হচ্ছে বা রুট ক্যানেল আমি অন্য অন্য ভিডিও দিয়েছি বা দাঁতের অন্য অন্য সমস্যা ভিডিও দিয়েছি, সবগুলো একটি কারণ, যদি সঠিকভাবে ব্রাশটা করা হয় তাহলে কোনো ধরনের সমস্যা থাকে না। আর ব্রাশটা করার কারণ হলো আমরা দাঁত সবগুলো সমান থাকে না, দাঁত অনেক বাঁকা থাকে বা দাঁত ফাঁক থাকে বা দাঁতের মধ্যে ছোটো ছোটো গর্ত থাকে, সেই বিষয়ে অবশ্যই অনেক খাবার আমরা খেয়ে থাকি সকাল দুপুর রাতে তিনবার কয়েকবার খাবার খেয়ে, যদি খাবারের কিছু অংশ বা খাবারের কোনো অংশ যদি দাঁতে চিপায় দাঁতের কোনো অংশ আটকে থাকে ওই সেই খাবারটা নষ্ট হয়ে আস্তে আস্তে গড়িতে চলে যায় এবং দাঁতটা নষ্ট করে দেয়। তার জন্য অবশ্যই খাবারের পর ব্রাশটা সঠিকভাবে করতে হবে সঠিক নিয়মে সঠিক সময়ে, তার জন্য কোনো ধরনের সমস্যা হবে না, তাই ব্রাশটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, তাই বসে ব্রাশটা করবেন। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব ওনার যে কাজটা করে দিচ্ছেন আজকে ওনার গাটা পিকচার ফিলিং, ওনার আজকে শেষ দিন, তার জন্য গাটা পিকচার ফিলিং দিতে দেওয়া হচ্ছে। দেখুন ডাক্তার সাহেব ওনার যেই জিপিটা দেওয়া হয়েছে জিপিটা উপর অংশটার মধ্যে ডাক্তার সাহেব হট গরম কিছু দিয়ে এটা গলে দিচ্ছেন, তবে অবশ্যই এটা গলিতে হবে যেন সেটিংটা হয়ে যায়, তার জন্য ডাক্তার সাহেব গলে দিচ্ছেন ওনারটা দিয়ে তারপর ওনার যে পার্মানেন্ট ফিলিংটা এটা দেওয়া হবে। দেখুন ডাক্তার সাহেব উপর অংশটার মধ্যে দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপর ওনার ফিলিংটা দেওয়া হবে। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব অবশ্যই গুরুত্ব দিয়ে কাজটা করে দিচ্ছেন, যেন কাজটা সুন্দর হয় তার জন্য অবশ্যই ওনার ফিলিংটা দেওয়া হবে। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব খুব গুরুত্ব দিয়ে কাজটা করে দিচ্ছেন, দিয়ে দেখতে পাচ্ছেন উপর অংশটার মধ্যে ওনার যে ফিলিংটা পাতলা বন্ড দিয়ে দিয়েছেন, এখন এর উপর অংশটার মধ্যে ওনার শক্ত যেই ফিলিংটা দেওয়া হবে। তো অবশ্যই ফিলিংটা একটু গুরুত্ব দিয়ে দিতে হবে যেন ওনার খাবার খেতে কোনো সমস্যা না হয়। তবে আমি বলি যে ফিলিং দেওয়ার পরও আপনারা ইয়েটা করে নেবেন, যে ক্যাপটা, ক্যাপটা লাগিয়ে নেবেন, তাহলে ক্যাপটা লাগিয়ে নিলে অবশ্যই সঠিকভাবে চিকিৎসাটা হয়, তার জন্য অবশ্যই ক্যাপটা জরুরি। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে দিয়েছেন, তবে আজকে যে ওনার কাজটা করা হচ্ছে অবশ্যই এটা ক্যাপ লাগানো হবে, তার জন্য ডাক্তার সাহেব আজকে যেই ফিলিংটা দেবেন টেম্পোরারি ফিলিং এটা দিয়ে আজকে ওনার দু তিন দিন পর যদি ব্যথা না করে তার জন্য অবশ্যই ক্যাপটা লাগিয়ে দেবেন। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ওনার যে ফিলিংটা দিয়ে দিচ্ছেন টেম্পোরারি ফিলিং। হ্যালো ফ্রেন্ড, দেখুন
ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে দিচ্ছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কাজ। হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্ত, আগামী ভিডিও নিয়ে অবশ্যই আসার জন্য দোয়া করুন। তবে অবশ্যই ভালো টপিক নিয়ে আসবো, সবাই সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন। হ্যালো ফ্রেন্ডস, বাই।